নমস্কার, আপনি চাই আছে দুপুরের সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। কার্বি পাহাড়ত উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ডিফুর গভর্নমেন্ট বয়েজ ফিল্ডত মুখ্যমন্ত্রীর জনসভা। বিজেপির প্রার্থী অমর সিং টিশোর হয়ে প্রচার চলাইছে মুখ্যমন্ত্রী। টিশোর মনোনয়ন পর্বতো উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। সভার পর পদযাত্রার জেলা আয়ুক্তর কার্যালয় যাত্রা করব মনোনয়ন দাখিল করবলে। মুখ্যমন্ত্রীর সঙ্গে জনসভাত উপস্থিত আছে বিটিআর প্রধান প্রমোদ বড়ো। ইপিনে লোকসভা নির্বাচনের প্রাক্ষণত পাহাড়িয়া জেলাখনত কহিছে বিরোধীর ভেটি। কেবা সহস্রাধিক বিজেপির কর্মী সমর্থকর উপস্থিতিত সভাস্থলীত এক জনতার ভিড় দেখিলে পাওয়া হয়েছে। ইফালে ডিফুর এই নির্বাচনী প্রচারত মুখ্যমন্ত্রীর উপস্থিতিত বিজেপি দলত যোগদান করিব কেবা শতাধিক কংগ্রেস আর আপ কর্মী। বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমল মমিন ডাঙরিয়া, কার্বি আলংর সিএম ডক্টর তুলিরাম রংহাং ডাঙরিয়া, বড়োল্যান্ড টেরিটোরিয়াল অটোনোমা টেরিটোরিয়াল রিজনের সিএম প্রমোদ বড়ো ডাঙরিয়া, ডিমা হাসাও অটোনোমাস কাউন্সিলর সিএম দেবুলাল গার্ডোসা ডাঙরিয়া, আমার এমপির ক্যান্ডিডেট মানে আজির দড়া অমর সিং টিশু ডাঙরিয়া, আর আমার সাংসদ হরেন সিং বে ডাঙরিয়া, বিদ্যা সিং ইংল্যান্ড ডাঙরিয়া, আমার এমএলএ দরসিং রংহাং ডাঙরিয়া, রূপ সিং তেরং ডাঙরিয়া, আর মঞ্চত উপবিষ্ট আমার নেতৃবৃন্দ, কার্বি আলংর বিভিন্ন স্থানের পর অহা রাইজ আই মাতৃ আর যুবক যুবতী বন্ধু বান্ধবী সকল সকলকে মানে কার্দম জানাইছো, আর সকলকে মানে অনুরোধ করিম আজি অমর সিং টিশু বিজেপির প্রার্থী হিসাবে আমার ডিফু লোকসভার মনোনয়ন পত্র দাখিল করব। আপনার সকলে অমর সিং টিশুক যাতে আশীর্বাদ করে। জিকিবনে নাই অমর সিং? জিকি, ইমান ঠান্ডা কই আছে, জিকিবনে নাই? গ্যালারি জিকিবনে নাই? একদম জিকাব লাগিব, ঠিক আছে। আজি আপনালোক সকলে জানে যে আমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আমি তৃতীয়বারের বাবে ভারতের প্রধানমন্ত্রী বনাব লাগিব। আর মোদী ডাঙরিয়াক যদি আমি ভারতের প্রধানমন্ত্রী বনাব লাগে তেতিয়া হলে ডিফুট আমি অমর সিং টিশুক বহুত ভোটত জিকাব লাগিব। যাবার আমি হরেন সিং বেগ 2,30,000 ভোটত জিকাইছিল, এইবার অমর সিং টিশুক আমি 3,00,000 ভোটত কার্বি আলং আর ডিমা হাসাওর পর জিকাব লাগিব। পারিবনে নাই? হব, ঠিক আছে। আজি মই দুটা তিনটা কথা কব খুজিছো। ইলেকশন আহিব, অমর সিং টিশু জিকিব, আর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হব। কার্বি আলং আর ডিমা হাসাও জেলার উন্নতির বাবে আমি যিমান কাম করিব লাগে আমি করি থাকি। কিন্তু মই আজি কেইটামান কথা আপনালোক নতুনক কব খুজিছো। ইয়াতে আপনালোকে হাত উঠাও, কার কার ঘরত রেশন কার্ড আছে? কার কার ঘরত রেশন কার্ড আছে হাত উঠক, উপরতো হাত উঠক। কার কার ঘরত রেশন কার্ড আছে? সবে হাত উঠক, রেশন কার্ড কার কার আছে? মই কিবা ভাল কথা এটা কব, ঠিক আছে। এতিয়া আপনালোকে কক, অরুণোদয় কার কার আছে? নোহা বিলাকক পিছত কম, অরুণোদয় কার কার আছে হাত উঠক, ঠিক আছে। অরুণোদয় নাই কার 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 হাত উঠক। এতিয়া মই আপনালোকক এইবার কব খুজিছো কি, মোক আর আপনালোকে অরুণোদয় খুঁজি থাকিব নালাগে। যার যার ঘরত রেশন কার্ড আছে তার ঘরত মই ডাইরেক্টলি অরুণোদয় দি দিব।
হব এতিয়া আপোনালোকক এখন আমি সার্ভে ফর্ম বনাইছো কার কার ঘরত রেশন কার্ড আছে কিন্তু অরুণোদয় নাই আপোনালোকে মোক লিস্টটো বনাই দিব প্রত্যেক বুথৰ পৰা আৰু মই আপোনালোকক কমিটমেন্ট কৰিছো যে 2024 চনৰ ভিতৰতে কার্বি আলং আৰু ডিমা হাসাও জিলাত যিমান মানুহৰ ঘৰত ৰেচন কাৰ্ড আছে সকলোকে মই অৰুণোদয় দিয়াৰ ব্যৱস্থা কৰিম ভাল কথা কলো নে নাই ভাল কথা কলো নে নাই অলপ ফুটি কৰক ডাঙৰ কৰি হাত চাপৰিটো বজাই দিয়ক হয় নে নহয় ঠিক আছে এতিয়া মই আৰু এটা কথা কব খুজিছো আমাৰ কার্বি আলং আৰু ডিমা হাসাও জিলাত আমি শিক্ষার উন্নতি করব লাগিব সেই কারণে এইবার আমি একটা সিদ্ধান্ত লৈছো যে কার্বি আলং ডিমা হাসাও যিমান ছোৱালী মেট্রিক পাস করে কলেজত এডমিশন লব সব ছোৱালীকে মই সরকারের পৰা 10,000 টাকাকৈ গিফট দিম হব আৰু যিমান ছোৱালী ডিগ্রি পাস করে হায়ার সেকেন্ডারীত নাম লগাব তেওঁলোকক মই 12,500 টাকার গিফট দিম আৰু কার্বি আলং ডিমা হাসাও যিমান ছোৱালী সেন্ট্রেল ইউনিভার্সিটিত পঢ়িব বা গুৱাহাটীত গৈ ইউনিভার্সিটিত পঢ়িব দিল্লী কলিকতাত গৈ ইউনিভার্সিটি পঢ়িব তেওঁলোকক মই 25,000 কৈ সরকারের পৰা দি আছো ভাল হবনে নাই আৰু এই বছৰতে আমি ডিফুত আমাৰ ষ্টেট ইউনিভার্সিটি একটা নতুন ইউনিভার্সিটি বনোৱার কামো আমি আৰম্ভ কৰিম উইদিন 2024 ইয়াৰ পিছত মই আৰু এটা কথা কব খুজিছো ৰেচন কাৰ্ড হৈ গল ৰেচন কাৰ্ড হলে আমি এটা কাৰ্ড পাওঁ আয়ুষ্মান ভাৰত সেই কাৰ্ডটো পালে আমি 5,00,000 টকাৰ বিনামূলীয়া ট্ৰিটমেণ্ট কৰাৰ সুবিধা পাওঁ ৰেচন কাৰ্ড পালে আমি উজ্বলা গেছ পাওঁ চিলিণ্ডাৰত 300 টকা দাম কম লাগে এতিয়া ৰেচন কাৰ্ড পালে অরুণোদয় পাব 1,250 টকা কিন্তু এইবার মই আৰু এটা কথা ভাবিছো যে আমাৰ ৰেচন কাৰ্ড পৰিয়ালত যি মুৰব্বী মানুহ থাকে সেই মুৰব্বী মানুহৰ যদি কিবা কাৰণত মৃত্যু হয় এক্সিডেণ্ট হয় পৰিয়ালটোৰ বহুত দুখ আৰু কষ্ট হয় সেইকাৰণে এইবাৰ ৰেচন কাৰ্ডৰ পৰিয়ালৰ যি মুৰব্বী মানুহ হ'ব হেড অফ দ্য ফেমিলি তেওঁক আমি চৰকাৰৰ খৰচত বিনামূলীয়া ইঞ্চুৰেঞ্চ কৰি দিম যাতে কিবা কাৰণত ফেমিলিৰ মৃত্যু হ'লে ফেমিলিটোৱে অলপ হ'লেও টকা চৰকাৰৰ পৰা পাব পাৰে তাৰমানে আপোনালোকে চিন্তা কৰক মোদীয়ে আমাক একটা ৰেচন কাৰ্ড দিছে এই ৰেচন কাৰ্ডত 5 কেজিকৈ চাউল আমি বিনা পইচাত পালো উজ্বলা গেছ আমি পালো আয়ুষ্মান ভাৰত আমি পালো 1,250 টকা অরুণোদয় পাম আৰু লগত আমাৰ হেড অফ দ্য ফেমিলি বিনা পইচাত ইঞ্চুৰেঞ্চো পাই যাম তাৰমানে একটা ৰেচন কাৰ্ড 5টা বাচ্চা হয়নে একটা ৰেচন কাৰ্ড আৰু 4টা বাচ্চা হৈ গল হয়নে নহয় কিন্তু সেইবুলি ঘৰত ইমান বাচ্চা জন্ম নিদিব দুটা হলে ঠিক আছে হব ৰেচন কাৰ্ডে 4টা 5টা দিব বাচ্চা জন্ম ঘৰত দুটা হলে হৈ গল তেতিয়া ভাল থাকিব পাৰি শ্রদ্ধা রাইজ আমার কার্বি আলঙত বহুত বিলাক রাস্তা যোৱা 2 বছৰত আমি স্যাংশন কৰিছো লাহে লাহে কাম কাজ আৰম্ভ হব ডিফুত বহুত নতুন নতুন কাম আৰম্ভ হৈছে হাফলঙত
ডিমা হাসাওত নতুন নতুন কাম আরম্ভ হয়েছে। সিদিনাখন মই হিসাব করছো যে দুইটা কাউন্সিল লগ লগাই অসম সরকারৰ পৰা বর্তমান 20,000 কোটি টকার কাম এই দুইটা কাউন্সিলত স্যাংশন হয়েছে বা কাম চলি আছে। হওয়া নাছিল কাম কিয় হয়েছে? নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কারণে আজি এই কাম কাজবুর হয়ে আছে। ইয়াত আমার APHLC পার্টি আছে, আমার কাঠার সাহেব ইলেকশন উঠিব, দিল্লিতো সরকার নাই, দিসপুরতো সরকার নাই, ডিফুতো সরকার নাই, ভোট দিলে তো গরুর পাতো গাখিরে নুলাব, মানে নহয়? কারণ সরকার কতো নাই, দিল্লিতো নাই, দিসপুরতো নাই, ডিফুতো নাই, কিন্তু অমর সিং দিশুক ভোট দিলে দিল্লির পরাও গাখির আহিব, দিসপুরের পরাও গাখির আহিব, আর ডিফু আর হাফলঙর পরাও গাখির আহিব। আর এই গাখিরে দি আমার কার্বি আলং ডিমা হাসার লড়া সোয়াল আর আমি সুন্দর করে আগুয়াই যাব পারি। সর্দার রাইজ মোক এতিয়া বাচ্চা বিলাকে খুঁজিছে যে পুলিশের দৌড় কেতিয়া হব, মই কইছো পুলিশের নতুন আমি ইন্টারভিউ আরম্ভ করি, ঠিক আছে? এইবার আমি 1,00,000 কেইদিনমান আগতে APSC রিজাল্ট দিছে কার্বি আলং আর ডিমা হাসাওর পড়া সবচেয়ে বেশি লড়া ম্যাজিস্ট্রেট আর DSP চাকরি পাইছে, আগত কেতিয়াও ইমান চাকরি পোৱা নাছিল। পুলিশের সাব ইন্সপেক্টর হয়েছে, আগত কেতিয়াও ইমান চাকরি পোৱা নাছিল। প্রমোদ বড়োডাঙরিয়ায় কইছে যে যেতিয়ার পৰা আমার কার্বি আলং আর ডিমা হাসাও বিজেপি সরকার হল, দিল্লিত নরেন্দ্র মোদীর সরকার হল, আর দিসপুরত বিজেপির সরকার হল, কার্বি আলংত কার্বি সকলো শান্তিত আছে, ডিমাসাও শান্তিত আছে, মোর গুর্খা ভাই সকলো শান্তিত আছে, অসমীয়া ভাষী লোক সকলো শান্তিত আছে, বঙালী ভাষী লোক সকলো শান্তিত আছে, আদিবাসী লোক সকলো শান্তিত আছে, হিন্দি ভাষী লোক সকলো শান্তিত আছে, কুকি ভাই সকলো শান্তিত আছে, আদি মান্তাই ভাই বন্দী সকলো শান্তিত আছে। আজি সকলো লোক কার্বি আলং আর ডিমা হাসাও শান্তিত আছে, কারো কতো অসুবিধা হওয়া নাই, সুন্দর করে চলি আছে। আজি আপনাদের এই মিটিংত এই মিটিংত কার্বি মানুহো আছে, ডিমাসা ভাই ভনীটিও আছে, বঙালী লোকও আছে, অসমীয়া ভাষীও আছে, হিন্দি ভাষীও আছে, আদিবাসীও আছে, গুর্খাও আছে, মান্তাইও আছে, কুকি লোকও আছে, কিন্তু কতো কোনো কাজিয়া পেচাল নাই, সকলো মানুহ মিলা পিছাত আজি ইয়াত বাস করিছে। কার্বি আলংত মেডিকেল কলেজ হল, 2024 চনের ভিতর কার্বি আলংত ধুনিয়াকৈ আমার ক্যান্সার হসপিটালও কমপ্লিট হয়ে যাব। ক্যান্সার ট্রিটমেন্টের কারণে আমি আর গুয়াহাটিত যাব নালাগে, আমি ডিফুতে বহি ট্রিটমেন্ট পাব পারি। আজি কার্বি আলংত স্টেডিয়াম হয়েছে, লড়া ছোৱালীয়ে খেলিবর সুবিধা পাইছে, পুলিশের চাকরির কারণে রাতিপুৱা দৌড়িবর কারণে স্টেডিয়াম পাইছে। আজি আমার বোকাজানে হোক, বৈঠালাংসুয়ে হোক, ডিফুয়ে হোক, হাওড়াঘাটে হোক, আমার হাফলং হোক, আদি সবতে সুন্দর করে উন্নয়ন আর প্রগতির কাম আরম্ভ হয়েছে, সুন্দর করে কাম চলি আছে। সেই কারণে মই রাইজক অনুরোধ করিম, আপনালোকে সকলে যাতে পদুম ফুলের ছবিত ভোট দি
অমর সিং টিসুক আপনার জয়যুক্ত করে শ্রদ্ধা রাইজ কার্বি আলঙ্গর কারণে যা পাঁচ বছর কার্বি আলঙ্গর প্রধানমন্ত্রী আহিছে, কার্বি আলঙ্গর গৃহমন্ত্রী আহিছে, রাষ্ট্রপতি অহার কথা আসলে বরষুণের কারণে ল্যান্ডিং করব নারে অহাবার তারারাংসু ইউথ ফেস্টিভেলত আমি আকো ভারত রাষ্ট্রপতিক মাতি লই যাবার তো বরষুণ দিলে আহিব নারে এইবার আমি লই আহিম। আর এইবার আমি সিদ্ধান্ত লৈছো যে তারারাংসু ইউথ ফেস্টিভেলত সরকারে প্রত্যেক বছরে তিন কোটি টাকা করে দিব যাতে এই ফেস্টিভেলট আমি ইন্টারন্যাশনাল লেভেলত আমি লই যাব পারো। শ্রদ্ধা রাইজ আমার ইয়াত বড় ভাই ভনীতি সকল আহিছে, আজি প্রমোদ বড় ডাঙরিয়া ইয়াত উপস্থিত আছে, আমি সকলে কার্বি আলং আর ডিমা হাসাও মিলা মিশা কই থাকিব বিচার। আজি মই এইকদিন দেখি আছো যে কার্বি আলঙ্গত APHSLC আর কংগ্রেসের পরা ডেইলি নতুন নতুন মানুষ জয়েন করে আছে। এতিয়া APHSLC গাড়িত টায়ার টায়ার একু নাই, সব কংগ্রেস কংগ্রেসত টায়ার টুয়ার একু নাই, সবে বিজেপিত জয়েন করে দিছে, আজি কোনো মেম্বারে নাই। এই কি পার্টি কয় APHSLC না তো এই তো পার্টির গাড়ি খন আছে কিন্তু টায়ারও নাই ইঞ্জিনও নাই, সব বিজেপিত জয়েন করে দিছে, হয় না নহয়? আর কংগ্রেসর তো একুয়ে নাই, কোন দিনাখন কোনে জয়েন করে হিসাবে নাই, কংগ্রেস পার্টির তো একুয়ে নাই, ভোট দিয়া মানে ভোট তো এনেই যা। সেই কারণে শ্রদ্ধা রাইজ এইবার আমি অমর সিং টিসু 3 লাখ ভোটার জিকাব লাগিব, পারিম নে নোৱাৰিম? দীপু তো জিকিব জিকিবই, কিন্তু জিকিলে নহব, মোক এবার 3 লাখ ভোটার জিকাব লাগে, পারিব না নাই? যুবক সকলে পারিব, মহিলা সকলে পারিব নাই? ঠিক আছে, এটা অমর সিং ভাই আগত আছে, মানুষের ভাল লাগে নে নাই, ভাল লাগে না নাই? তো 3 লাখ ভোটার জিকাব লাগিব, ঠিক আছে, মোর সম্মান তো বাঁচিব, এটা টিভি বিলাকে রেকর্ড করে আছে, 3 লাখত জিকিব, যদি 2 লাখত জিকে আকৌ স্টেটমেন্ট লিখি দিব যে 3 লাখ কলে 2 লাখত জিকিলে, তো 3 লাখত জিকাব পারিম না নাই? একদম 3 লাখত কই এটা ভোটো কম হব না লাগে, হব? এই গ্যালারি বিলাক বহুত ঠান্ডা করে বহি আছে, হব না নাই? গ্যালারি বহিলে আরাম লাগে নাকি অলপমান? যি নহক গ্যালারিরপরাও 3 লাখ, ঠিক আছে। আর মই আজি অসমৰ ৰাইজকে মই জনাইছো যে কার্বি আলং আর ডিমা হাসাওয়ার মানুষে নরেন্দ্র মোদী ডাঙরিয়াক বহুত ভাল পায়, আর সেই কারণে এক ডিফু সমষ্টি অসমৰ ভিতরতে 1 নম্বর ভোটত জিকাব, এই কথা মই নরেন্দ্র মোদী ডাঙরিয়াক কম, আর আপনাদের সকলে মোৰ সন্মানটো রক্ষা করব, ঠিক আছে? সকলকে মই পুনৰবাৰ ধন্যবাদ জনালো। ইলেকশনৰ সময়ত মই বোকাজান, ডিফু, হাওড়াঘাট, বৈঠালাংশু, হাফলঙত মিটিঙত আহিম, তেতিয়া আপোনালোকৰ যি যি সমস্যা আছে মই এটা এটাকৈ কাগজত লৈ আপোনালোকক মই কৈ যাম। আগতেও মই যি কৈছিলো হৈ আছে আৰু হৈ থাকিব, আৰু ভৱিষ্যতেও আমাৰ কার্বি আলং আৰু ডিমা হাসাও উন্নয়নৰ পথত গৈ থাকিব। পুনৰ এবাৰ মই আপোনালোক সকলোকে কাৰ্দম জনাইছো, আজি খুব ভাল দিন, অমৰ সিং টিসু নমিনেশ্যন দিব, আপোনালোকে সকলোৱে তেওঁক সাপোর্ট কৰিব। আৰু ইমান দিন ডিফুত আমাৰ হৰেন সিং দে MP আছিলে, তেওঁ এবাৰ জাগাটো টিসু কেৰি দিছে, সেইকাৰণে সকলোকে মই হরেন সিং বের কারণেও এটা হাত চাপড়ি বজাবর কারণে অনুরোধ করেছি, ঠিক আছে? হরেন সিং ভাই আগত আহি, দুইটা ডাঙর ভাই সরু ভাই শালপতি, ঠিক আছে, দুইজনে ভাল করে
আমার কারণে কাম করব আর সকলকে আপনাদের আশীর্বাদ দিব, ঠিক আছে? সকলে সব দুই ভাই ককাই মিলি কাম করব, আমার তুলিরাম ভাই আগে আগে আইয়ে, দেবুলাল গার্লুসামি আগে আইয়ে, তো সার হো গিয়া একসাথ হল না নাই চারিটা, ডিমা হাসাও কার্বি আলং লগ লাগে, কার্বি আলং আর ডিমা হাসাও অসমৰ ভিতৰতে এক নম্বর আমি জায়গা করিম, সেই প্রতিশ্রুতি মই আপোনালোকক দিছো। পুনৰ এবাৰ মোৰ লগত একেলগে কব, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, তুলিরাম রঙান, দেবুলাল গালোসা, অমর সিং টিসু জিন্দাবাদ, হরেন সিং বে জিন্দাবাদ, আমার এমএলএ সকল আছে সকলকে আপনাদের জিন্দাবাদ দিব, নহলে মুরে চাকরি খাই দিব এমএলএ বিলাকে মিলি, ঠিক আছে? এমএলএ সকল আগত আহি যাও, এমএলএ সকল আহি যাওক, আমার সব নন্দিতা গার্লুসা, আমার বিদ্যা সিং ইংলেং, দর সিং রংহাং, রূপ সিং টিসু সকল আমার মাজত আজি উপস্থিত আছে, মই সকলকে একটা হাত চাপরি বজাবর কারণে অনুরোধ করছি। লগত আমার কার্বি আলং, ডিমা হাসর, এম এস সি সকল আছে, আমার ইএম সকল আছে, সকল আপনার ঘরে ঘরে যাব, লিস্ট লই লব যে কার কার ঘরত অরুণোদয় নাই, কার কার ঘরত রেশন কার্ড নাই, কি রাস্তা বেয়া হয়ে আছে, কি স্কুল বেয়া হয়ে আছে, গোটাই বিলাক মোদী ডাঙরিয়ার আমি দিল্লির পরা টাকা আনি, দিসপুরের পরাও টাকা আনি আমি ইয়াতে গতাই দিম, যে ভাল করে কার্বি আলং আর ডিমা হাসাওর কারণে কাজ কর। বহুত বহুত ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। ইয়া ডিফুর পৰা প্রচার অভিযান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিজেপির প্রার্থী অমর সিং টিসুক 3 লাখ ভোটত জয়ী করাবলৈ উপস্থিত জনতাক আহ্বান জনালে মুখ্যমন্ত্রীগুলিয়ে, প্রখর রোডক নেওচি এনেদরে বিশাল জনসমাগম মুখ্যমন্ত্রীর সভাত, কার্বি কৃষ্টি সংস্কৃতিরে জীপাল হয়ে উঠিল অনুষ্ঠান, আর ইয়ার পিছতে অমর সিং টিসুর মনোনয়ন পত্র দাখিল পর্বত অংশ লব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়, তার পাছতে সরু পথারলৈ আহিব, সরু পথারত জনসভা সম্বোধন করিব মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আগমনক কেন্দ্র করে কার্বি পাহাড়ত উৎসবমুখর পরিবেশ, অমর সিং টিসু 3 লাখ ভোটত জয়ী হব মুখ্যমন্ত্রীর আশা, কংগ্রেসক তুলা ধুনা দিলে, বিরোধীক তুলা ধুনা দিলে, বিরোধী শূন্য এতিয়া অসমত, কংগ্রেসত ভোট দিলে ভোটটো এনেই যাব বলে মুখ্যমন্ত্রীগুলিয়ে রাইজক আহ্বান জানালে বিজেপিত ভোট দিবলৈ। এয়া মুখ্যমন্ত্রীর প্রচারসূচী আমি আপনার জনাই আহিছো, 1 এপ্রিলের পৰা মাজুলীর পৰা আরম্ভ হয়েছে প্রচার যাত্রা, আজি দ্বিতীয় দিনের সূচী, ডিফুত বর্তমান মুখ্যমন্ত্রীগুলিয়ে জনসম্বোধন করলে, ইয়ার পৰা এতিয়াও আয়ুক্তর কার্যালয় যাব, তাতেই অমর সিং টিসুর মনোনয়ন পত্র দাখিল পর্বত অংশগ্রহণ করব, সরু পথারত আছে জনসভা, সরু পথারতো প্রস্তুতি এই মুহূর্ত প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীক আদরিবলে, প্রচার অভিযানে চমক সৃষ্টি করেছে মুখ্যমন্ত্রীগুলি, কার্বি পাহাড়ত বিকাশ আর উন্নয়নের শ্লোগানে প্রচার অভিযান চলালে মুখ্যমন্ত্রীগুলিয়ে, লারবিন তেরংটি, নকজির তেরং, পূর্ণিমা হাংসেপি, ডেনসিং তেরং, বারি তেরংপি, সার্ভে তেরং, এনেদরে বর্তমান গরম বতাহ নির্বাচনী প্রচার অভিযানের, কার্বি পাহাড়ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ডিফুর গভর্নমেন্ট বয়েজ ফিল্ডত মুখ্যমন্ত্রীর জনসভা, বিজেপির প্রার্থী অমর সিং টিসুর হয়ে প্রচার চলালে মুখ্যমন্ত্রীগুলিয়ে, টিসুর মনোনয়ন পর্বত উপস্থিত থাকিব কিছু সময় পাছতে মুখ্যমন্ত্রী, সভার পৰা পদযাত্রা বাহির করা হব এইখানি মুহূর্ত, সভাত ইতিমধ্যে ভাষণ সামরিছে মুখ্যমন্ত্রীগুলিয়ে, আর এই সভার পৰাই পদযাত্রার জেলা আয়ুক্তর কার্যালয় যাত্রা করব, রেলি বাহির করা হব,
মুখ্যমন্ত্রীর সঙ্গে জনসভাত উপস্থিত থাকে বিটিআর প্রধান প্রমোদ বড়ো। ইপিনে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্ত পাহাড়িয়া জেলাখনত বিরোধীর ভেটিও খহিছে, কেবা সহস্রাধিক বিজেপির কর্মী সমর্থক উপস্থিত আছিল এই সভাখনত। আর নির্বাচনী প্রচারত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে বিজেপি দলত যোগদান করিব কেবা শতাধিক কংগ্রেস আর আপর কর্মী। ডিফুত নির্বাচনী প্রচার চলার অন্তত মুখ্যমন্ত্রীগী আহিব গোলাঘাটর সরু পথারলে। আর এটা রেলি বাহির করা হব, যাত্রা করব আয়ুক্তর কার্যালয় অভিমুখে, যত হাজার হাজার লোকয় অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রীগীর সঙ্গে। আমি সেই দৃশ্য আগবাইছ পোনপটিয়া সম্প্রচারের জড়িয়ে। এয়া দলীয় কার্যকর্তাসকলের সঙ্গে বার্তালাপ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়, বিজেপির প্রার্থী অমর সিং টিশো। এয়া সংবাদ মাধ্যমের সম্বোধন করবলে লৈছে মুখ্যমন্ত্রীগী। ভূপেন বরাই কার বিধ্বস্ত হওয়ার কথা এনে কই থাকে আপনাদের একদম বিশ্বাস নকরিব, কংগ্রেসের কোনো নেতার কথা বিশ্বাস নকরিব, যুনেই টিভিত বেশিকৈ কয় হিয়ে সোনকালে জয়েন করে দিয়ে। গতি আপনাদের কোনো কংগ্রেসের লিডারের কথা বিশ্বাসে নকরিব, কংগ্রেসের লিডারের লগত কথা তেওঁলোকৰ স্টেটমেন্ট দিয়ার আগতে তেওঁলোকৰ মোবাইলবোৰ চেক করব লাগে যে আপনাদের বিজেপির লগত কথা পাতি আছে কি না। এইবিলাক অভিযোগ মই কমেন্ট দিব খোজা নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াত উলাইছে, চেকৰ কপিও উলাইছে, গতি বিভিন্ন সংস্থা আছে, তেওঁলোকে বিষয়টো বিচার বিবেচনা করব, আর এই মূর এক্তিয়ারের ভিতর নপরে কারণে সোমাব খোঁজা। কি কৈছে কংগ্রেসের তো গোটে কেগী প্রার্থী আমার মতে হয়েছে, কার্বি আলংত 24 চনত আমি এখন রাজ্যিক ইউনিভার্সিটি কার্বি আলংত আমি আরম্ভ করার কথা ভাবি আছো। লাহরিঘাটত কালি ভূপেন বরাই কৈছে যে নগাঁও সমষ্টির নির্বাচনী প্রেক্ষাপটে অসমৰ 14টা লোকসভা সমষ্টির তেওঁ কালি অদ্ভুত কি কথা কলে মই নাজানো। তেওঁ লাহরিঘাটত কালি ইফতার কৰিছিল, আর লাহরিঘাটত ইফতার কৰি কলে যে লাহরিঘাটে যি সিদ্ধান্ত লয় সেইটোৱে উজনি অসমে সিদ্ধান্ত লয়। মই তো বুঝি নাপালো মরিগাঁও বা লাহরিঘাটত ইফতারত লওয়া সিদ্ধান্ত এটা যোরহাট শিবসাগরের মানুষে কিয় মানিব, সেটা আপনাদের ভূপেন বরাকে সুধিব। একচুয়ালি ভূপেন বরাই কি কই থাকে তেওঁৰ কোনো, তেওঁ ইফাল ইফাল দুই কুল রক্ষা করে কব লাগে, গতি তেওঁ মাঝে মাঝে কিবা কিবি কই থাকে সেইটোকে, কিন্তু তেওঁ দুই কুল রক্ষা করে কই থাকে, আর বেশি সময় কংগ্রেসের ক্ষতি হওয়ার কথাটুকে তেওঁ কই থাকে। কারণ লাহরিঘাটত ইফতারত কোয়া কথা এটা যোরহাটের মানুষে কিয় শুনব, শিবসাগরের মানুষে কিয় শুনব। তেওঁ কৈছে যে আমি যত থিয় হৈ আছো বা মধ্য অসমে লওয়া সিদ্ধান্ত এটাই উজনি অসমত শুনিব, অসমত শুনিব। কি হল জানো ইফতারত কি খালে? যেহেতুকে দুজন প্রার্থী আছে, এজন জয়রাম ইংলেং সিএম আছিল কার্বি আংলং অ্যাডভান্স কাউন্সিল, আর এজন আছে অমর সিং টিশো, তেওঁ যদি সিএম আছিল তেওঁর সাথে যথেষ্ট ভোট থাকিব নেকি? আছে নেকি 3 লাখ ভোটের ব্যবধান হবে? আছে জানো ভোট? জয়রাম ইংলেঙর ভোট আছে বলে তো মই শুনা নাই, আর যিখিনি অলপ সলপ ভোট আসিল এইখিনিতে জয়নে করে দিল। কাউন্সিল ইলেকশনতো তেওঁটো ঘরের প্রায় উলওয়া নাছিল, গতি এইবিলাক উঠিছে আর কোনবা এজন তো উঠিব লাগে। আমার সরকারের দিনত সংখ্যালঘু সকলের প্রতিও কোনো অন্যায় হওয়া নাই, আমি সকলোৰে কারণে সমানে কাম করে আছো, গতি যিমানে বিজেপি দলত আহে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার উন্নয়নের প্রক্রিয়াত অংশ লব পাৰিব, আর দূরে দূরে থাকিলে দূরে দূরে থাকিব লাগিব। সেই কারণে মই ভাবু যে যদি কোনোবাই যোগদান কৰিছে এটা ভাল কথা, আমি তো সকলোকে বিচাৰো সবকা সাথ সবকা বিশ্বাস। আমিনুল ইসলামে হরুয়াব পারে হরুয়াব নোৱাৰিব পারে মই নাজানো, কিন্তু বর্তমান তেওঁলোকৰ তাতো নগাঁৱৰ পলিটিক্সটো এতিয়ালৈকে আমিনুল ইসলামেও কয় তেওঁ জিকিব, প্রদ্যুৎ বৰদলৈ কয় তেওঁ জিকিব, কিন্তু আপনাদের টিভিত পেপারত মানুষের লগত কথা পাতিলে দেখিব
যে এইবার নগাঁও আসনখন সুরেশ বড়াই পাব বিজেপির প্রার্থী। মাথাউরিটো ইমান ধুনিয়া কাম আমার সরকারে করে আছে, আরো কাম আমি হাতত লবর কারণে রেডি আছো, খালি অলপমান রাইজে ওসর চাপি আহিলে সব কাম হয়। মই এইটোৱে কৈছো যে বিধানসভা নির্বাচনত যি আছিলে তার পিছত বিজেপিয়ে বহুত কাম করিলে, কেনেকুৱা তালাক আইন আনিলে, তালাক বন্ধ হল, বাল্য বিবাহ বন্ধ হল, লড়া ছোৱালীয়ে বিনা পয়সাত চাকরি বাকরি পালে, এতিয়া বহু বিবাহ বন্ধ হব। গতিকে সংখ্যালঘুর অঞ্চলর ছোৱালী মহিলা আর নিবনুয়া যুবক সকলে বিজেপিত এইবার আকৃষ্ট হয়েছে, গতিকে এইখিনি মানুহে আজি ভোট দিব বলে মই আশা করছো, নিদিলেও 2032ত দিব। মই ইমানটলৈকে রিসার্চ করা নাই, মই ইমান গবেষণা করে থাকা নাই, খালি আমি ভাল কামবোর করে গেছো, তালাক আইন বন্ধ করলো, বহু বিবাহ বন্ধ করলো, বাচ্চার বিয়া বন্ধ করলো, যত যত মথাউরি নাই তাত মথাউরি বনালো, যত রাস্তা নাই তাত রাস্তা বনালো, যি মানুহে আগতে অঙ্গনবাদীর কারণেও 10 লাখ টাকা ঘুষ দিব লাগিছিল তা বিনা পয়সাত চাকরি পালে। গতিকে আমি মই আগতে কৈছো যে ভোট নালাগিলেও উন্নয়নটো করিমে, গতিকে উন্নয়ন হয়ে গেল আজি 3 বছর, আরো বহুত উন্নয়ন হব। কিন্তু এইটো কথা ঠিক যে সংখ্যালঘু অঞ্চলের মহিলা আর ছোৱালীবিলাকৰ দোয়া এবার আমার লগত আছে, ভোট আছে না নাই মই তো কব নোৱাৰো। এবার ভাল ঘোষণা কৰিছো যে যিমান ছোৱালী মেট্রিক পাশ কৰিব কলেজত নাম ললে 10,000 টাকা, যদি ডিগ্রিত নাম লগায় 12,500, আর পোস্ট গ্রেজুয়েটর নাম লগালে 25,000 টাকা সরকারে দিব। আজমল আর রকিবুল হুসেনের কথা লৈ মোর কোনো ইন্টারেস্ট নাই, ধুবুরীত আমার ধুবুরীত মই গিভ আপ প্রথম দিনাই করে থৈ দিছো, কিন্তু ধুবুরীর 4টা বিধানসভা সমষ্টিত আমি লিড পাম, আর সেই লিড পালে বিধানসভাত আমার ফলাফল ভাল হব। লোকসভাতো আমার প্রার্থী আছে, চেষ্টা করে আছে, কোনবা সরুঙাই যদি জিকি যায় জিকি যাব এটা বেলেগ কথা, কিন্তু বর্তমানলৈকে আমার জিকার সম্ভাবনা কম। যেতিয়া ধুবুরীত প্রচারত যাম তেতিয়া গম পাম যে জিকার পরিবেশ তো আছে না। কিন্তু মই নাজানো এইবিলাক, মোর ধুবুরীলৈ ইন্টারেস্ট নাই। হ্যাঁ, সেইটো কারণে আমি বহুত ভাল কাম কাম করে আছো। এবার তো যিমান মানুষের হাতত রেশন কার্ড থাকে প্রত্যেকটো পরিয়ালতে অরুণোদয় পাব, গতিকে আসনির পৰা কোনো বাদ যাবই নোৱাৰে। এবিলাক আমি ভাল দৰবৰ দাম বাঢ়াৰ মই তেনেকে খবৰটো পোৱা নাই, কারণ আমি তো 5 লাখ টকাৰ কার্ড দিয়ে দিছো, বিনামূলীয়া দৰবে পায় মেডিকেলত। আপনি 14 লৈকে আপনি কিয় ঘুরি গেল এটা 23-ত? হঠাৎ 14-টো কিয় মনত পড়লে? এটা 23-ৰ কথা কক, ইলেকশন আছে 23-ত আপনি ঘুরি গেছে 14-ত, তেতিয়ালে আমি ঘুরি যাব লাগবে 1947 চনত, বহুত কিবা কিবি হয়ে থাকবে। নামটোৱে মোৰ পুরা মুখস্থ নহয়, কি পার্টি নামটো কক পুরা। অল পার্টি মানে তেওঁলোক সব পার্টিক লৈ ললে, এটা তো নামটোতে খেলি মেলি আছে, কয় অল পার্টি। অল পার্টি হলে তো তার আমিও থাকিব লাগিব, তার তো আমি নাই, গতিকে নামটোতে কেরোন আছে, অল পার্টি হিল লিডার্স কনভেনশন, তার মানে তুলিরাম হিল লিডার নহয় নেকি, বিদ্যা সিং ইংল্যাং নহয় নেকি, হরেন সিং বে নহয় নেকি, দেবুলাল গার্লুসা নহয় নেকি, তেওঁলোক তো এইটো পার্টিত নাই, গতিকে অল পার্টি কেনেকে হলে এটা মোক বুঝাই দিও। গতিকে প্রথম কাঠার সাহেব খুঁজিব যে অল পার্টি লিখিব না লাগিছিল, লিখিব আছিল সিঙ্গল লিডার হিল কনফারেন্স, তা তো অল পার্টি লিডার নাই, ইংল্যান্ড সাহেবর দরে ডাঙর লিডার আছে নেকি কার্বি আলংত কুম্বা হন্য, কিমান দিন সিএম আছে আপনি? 5 বার সিএম, তেও তো নাই, গতিকে তো সিঙ্গল লিডার হিল কনফারেন্স। হ্যাঁ, এটা কি বস্তু মই তো না জানো ভাই, আপনি মোক কার্বি আলংত খুদক, কার্বি আলংত রাস্তা কি আছে, ইউনিভার্সিটি, আপনাদের ইমান ডাঙর ডাঙর কথা কিয় কইছে, আমি তো আধার ব্যাপারী জাহাজের মূল না পাও, সব ঠিক আছে, এতিয়া তো রাজ্যত কো বেশি পাই আছে, আর তুলিরাম রঙাং থাকিলে কেতিয়াবা আর কিবা কিবি পাই যাব।
আর্টিকল 244A তুলিরাম রংহাঙে প্রধানমন্ত্রীক লগ পালে এই দাবী দি আছে আর হজুরে দাবী দি আছে, হয় নয়? রাষ্ট্রপতিকো দিছে, প্রধানমন্ত্রীকো দিছে, তুলিরাম রংহাঙে একদম 244A দাবী দিয়ে আছে পুরা। আর আমি তো আছোই তুলিরামর কার্বি আলঙ্গ রাইজর কারণে ভালেই হবা করে রাইজে বিচার মনের দাবি এটা আজি সাংবাদিকর কারণে কিবা কিবি করে দিব।